হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোডটন রাউন্ড 7 ডিভিশন 1+2 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন। আলটিমেটলি প্রবলেমে কী বলতে চাইছে, এখানে যে ইনপুট আউটপুট সিস্টেমটা, ইনপুটে হচ্ছে আমাদের একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের হচ্ছে একটা ইন্টিজার নাম্বার ইনপুট থাকবে এন, যেটা নির্দেশ করবে হচ্ছে একটা অ্যারে সাইজ। দেন তারপরের লাইনে হচ্ছে আমাদের ইনপুট হিসাবে একটা অ্যারে ইনপুট থাকবে, আর আমাদের আউটপুটে ইয়েস অথবা নো আউটপুট হবে। ইয়েস আউটপুট হবে যদি অ্যারেটাকে আমরা শর্ট করতে পারি, অ্যারেটা যদি শর্টেড আকারে আমরা সাজাইতে পারি তাহলে ইয়েস হবে, অদারওয়াইজ হচ্ছে নো প্রিন্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা কী কী অপারেশন করতে পারি, এখানে বলে দেওয়া আছে যে ইউ আর গিভেন এ পারমুটেশন এ অফ সাইজ এন, এন সাইজের একটা পারমুটেশন এ দেওয়া আছে। ইউ ক্যান ডু দ্য ফলোয়িং অপারেশন, আমরা নিচের যে অপারেশনটা আছে সেটা আমরা করতে পারবো। ঠিক আছে, আমাদের একটা পারমুটেশন দেওয়া আছে। পারমুটেশন বলতে কী বোঝানো হচ্ছে, ধরেন ফাইভের পারমুটেশন, ফাইভের পারমুটেশন কত হবে, 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট একবার করে। সিক্সের পারমুটেশন 1 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে সিক্সের পারমুটেশন। অর্থাৎ যদি কোনো এলিমেন্ট রিপিটেড থাকে, ধরেন থ্রিয়ের পারমুটেশনে আমাদের আছে হচ্ছে 1, 1, 3, এটা কিন্তু থ্রিয়ের পারমুটেশন হবে না, কারণ 1, 1 দুইবার আছে এবং 2 মিসিং আছে। অর্থাৎ পারমুটেশন যেটা পারমুটেশন বলবে, 1 থেকে সেই এলিমেন্ট পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট একবার করে আমাদের থাকা লাগবে অ্যারেতে। ওকে, আমরা কী অপারেশন করতে পারবো, সিলেক্ট আর ইন্ডেক্স আই, যে কোনো একটা ইন্ডেক্স আমরা আই সিলেক্ট করতে পারবো, এবং আই এর মিনিমাম মান হবে হচ্ছে 2 এবং ম্যাক্সিমাম মান হবে হচ্ছে n-1 পর্যন্ত আমরা অপারেশনটা চালাতে পারবো। দেন এ আই মাইনাস ওয়ান থেকে যদি এ অফ আই বড় হয়, এবং এ অফ আই যদি তার পরেরটার থেকেও বড় হয় এ অফ আই প্লাস ওয়ান থেকে, দেন হচ্ছে তাহলে আমরা সোয়াপ করবো এ অফ আই এবং এ অফ আই প্লাস ওয়ানকে। ডিটারমাইন ওয়েদার ইট ইজ পসিবল টু শর্ট দ্য পারমুটেশন আফটার ফাইনাইট নাম্বার অফ অপারেশন, অর্থাৎ সসীম সংখ্যক অপারেশনের মাধ্যমে এটাকে আমরা কি শর্ট করতে পারবো কিনা সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, আমরা যে কোনো একটা টেস্ট কেস দেখি, আমরা সেকেন্ড টেস্ট কেসটা দেখব যে 1, 3, 2, 5, 4। ওকে, তাহলে কী দেওয়া আছে সেকেন্ড টেস্ট কেসে, আমাদের এন এর মান দেওয়া আছে 5 এবং আমাদের এলিমেন্টগুলো আছে 1, 3, 2, 5, 4, এবং আমরা যদি ইন্ডেক্সগুলোকে যদি লিখি একটু, আচ্ছা ইন্ডেক্স কালার চেঞ্জ করে দিই, ইন্ডেক্স এটার ইন্ডেক্স কত, 1, 1 বেস ইন্ডেক্সিং ধরছে, 2, 3, 4 এবং এটার ইন্ডেক্স হচ্ছে 5। তাহলে আমাদের মিনিমাম ইন্ডেক্স কোনটা কত হবে, মিনিমাম ইন্ডেক্স আমাদের 2 ধরতে হবে, 2 থেকে আমাদের অপারেশন চালাইতে হবে, এবং কতদূর পর্যন্ত অপারেশন চালাইতে পারবো, n-1 পর্যন্ত, অর্থাৎ এতদূর পর্যন্ত আমাদের অপারেশন এরিয়া। আমরা এখানে কোনো অপারেশন পারফর্ম করতে পারবো না, এখানেও কোনো অপারেশন পারফর্ম করতে পারবো না কিন্তু। ঠিক আছে, আচ্ছা তাহলে অপারেশনগুলো কীভাবে হবে, অপারেশন আমাদের চেক করা লাগবে 2, অর্থাৎ অ্যারে অফ, সরি, এ অফ আই মাইনাস ওয়ান থেকে যদি এ অফ আইটা বড় হয়, তাহলে এ অফ আই মাইনাস ওয়ান মানে কত, 2 সিলেক্ট করছি, তাহলে 1, 1 ভ্যালু কত, 1, এবং এ অফ আই এর ভ্যালু কত, 3, এটা হ্যাঁ এটা ট্রু। দেন আমাদের আরও চেক করতে হবে কি এ অফ আই এটা কি তার পরেরটার থেকেও বড়, আই প্লাস ওয়ান, তাহলে এ অফ আই এর মান কত, 3, এবং তার পরেরটা কত, 2, হ্যাঁ 2 এর থেকেও বড়, তাহলে সোয়াপ হবে। কোন দুইটা সোয়াপ হবে, এই দুইটা সোয়াপ হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 3 বড় এবং 2 এর থেকেও 3 বড়, তাহলে এখানে সোয়াপ হবে, সোয়াপ কোন দুইটা সোয়াপ হবে, এই দুইটা সোয়াপ হবে, অর্থাৎ আই এর মানটা এবং তার পরেরটা, তাহলে কত হবে, 1, 2, 3, 3, 5 এবং 4। দেন আমাদের আই ভ্যালুটা এখানে আসবে, দেখবে যে 2 এর থেকে কি 3 বড়, হ্যাঁ 2 এর থেকে 3 বড়, 5 এর থেকেও কি 3 বড়, না, তাহলে এখানে আমাদের কোনো অপারেশন হচ্ছে না। দেন আবার আচ্ছা আমরা এই লাইনটা সেম লাইন আর একবার লিখে নিলাম, 5, 4, দেন আমাদের আয়ের ভ্যালু এখানে আসবে এবং চেক করবে 3-এর থেকে কি 5 বড়, হ্যাঁ 3-এর থেকে 5 বড়, এটা আমাদের লাস্ট অপারেশন, এবং 4-এর থেকেও কি 5 বড়, হ্যাঁ, তাহলে এই দুটো এলিমেন্ট আমাদের কী হবে, এই দুটো এলিমেন্ট আমাদের এক্সচেঞ্জ বা সোয়াপ হয়ে যাবে, তাহলে আমাদের ফাইনাল অ্যারেটা কত হচ্ছে 1, 2, 3, এবং সোয়াপ হলে কত হবে 4 এবং 5। তাহলে এই অ্যারেটা কিন্তু একটা কী অ্যারে আমরা পেয়ে গেলাম, শর্টেড অ্যারে। ঠিক আছে, শর্টেড অ্যারে পেয়ে গেলাম, তাহলে এক্ষেত্রে আমাদের আউটপুট কী আসবে, ইয়েস আসবে, যেহেতু শর্টেড অ্যারেটা আউটপুট ইয়েস আসবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। এখন আমাদের কথা হচ্ছে এটা সলভ করবো আমরা কেমনে, আমরা তো প্রবলেম বুঝলাম, এটা সলভ করতে পারবো কেমনে, যে কীভাবে বুঝবো যে এটা ফাইনাইট নাম্বার অফ অপারেশন হচ্ছে কি না। এখানে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি,
এখানে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, অর্থাৎ ফার্স্ট যে ইন্ডেক্সটা সেটা কিন্তু মুভ হয় নাই, লাস্টেরটাও কিন্তু মুভ হয়েছে, সোয়াপ হয়েছে। ফার্স্টেরটা কিন্তু কোনো সময় মুভ হয় নাই, ফার্স্টে এখানে ওয়ান ছিল, আজীবন সে ওয়ানই ছিল, ফার্স্টে ওয়ান ওয়ানই থাকবে। এবং পরবর্তীতে যাই থাকুক না কেন, সেগুলো এক্সচেঞ্জ হয়ে শর্টেড অ্যারে হবেই, সসীম সংখ্যক অপারেশনে শর্টেড অ্যারে কোনো না কোনো সময় পাওয়া যাবে। তার মানে আমাদের চেক করতে হবে যে ফার্স্টের এলিমেন্টটা ওয়ান আছে কি না। যদি ফার্স্টের এলিমেন্ট অর্থাৎ ভেক্টর অফ জিরো অথবা অ্যারে অফ জিরোর এলিমেন্ট যদি ওয়ান হয়, তাহলে আমাদের আউটপুট কী আসবে? ইয়েস আসবে। যদি এটা হয় আদারওয়াইজ আউটপুট কী আসবে? আমাদের নো আসবে। এটা হচ্ছে সলিউশন। তাহলে ফার্স্টে কত আছে? ওয়ান আছে। আচ্ছা, এটা ফার্স্টে কত আছে এক্ষেত্রে? ফার্স্টে আছে ওয়ান, তাহলে এটার আউটপুট কি? ইয়েস। ফার্স্টে কত আছে? ওয়ান, এটার আউটপুট কি? ইয়েস। ফার্স্টে কত আছে? থ্রি, তাহলে এটার আউটপুট কী হবে? নো। ফার্স্টে কত আছে? টু, তাহলে নো। ফাইভ, নো। ঠিক আছে, অর্থাৎ ফার্স্টে যদি ফার্স্টে যেটা আছে সেটা যদি ওয়ান হয়, তাহলে আমাদের আউটপুট আসবে ইয়েস, অদারওয়াইজ আউটপুট কী আসবে? নো আসবে। আশা করি বুঝতে পারছেন। আমরা কোডটা একটু দেখি। এসে হচ্ছে কোড, আমরা জাস্ট হচ্ছে একটা টেস্ট কেস ইনপুট নিছি, টিটি, দেন হচ্ছে একটা ইন্টিজার নাম্বার ইনপুট নিছি এন, দেন ভেক্টরটা, দেন এটা। যদি তারপর চেক করছি যে জিরোতম ইন্ডেক্স ওয়ান কি না, যদি হয় তাহলে ইয়েস প্রিন্ট কর, ওয়ান যদি না হয় তাহলে নো প্রিন্ট করবে, অদারওয়াইজ হচ্ছে ইয়েস প্রিন্ট করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর কারো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।